ইভিনিং ফ্রেন্ডস, আরও একবার শাড়ি কথা নিয়ে আমি স্বর্ণালি হাজির। শাড়ি কথা মানে সুন্দর সুন্দর কালেকশন তো দেখাবো, তোমাদের মন ভোলাবো, কিন্তু এই মুহূর্তে একটি মিষ্টি মেয়ে চলে এসছে আমার কাছে। কি বলছে আমারও যেমন জানতে ইচ্ছে করছে, আমি জানি তোমাদেরও। তাহলে চলো আগে ও কি বলছে সেটা শুনে নি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী, সল্টলেক থেকে আসছি। ছোটো থেকেই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের অনেক গল্প শুনে এসেছি, শাড়ি, অর্নামেন্টস, আর এখন তো ম্যাম আছে। তো আমি ম্যামের ওপরে পুরো জিনিসটা ছেড়ে দিয়েছি আমার বিয়ের সামনে বলে। ম্যাম কীরমভাবে আমাকে সাজাবে, কীরকম লুকস দেবে, আমি পুরো ব্যাপারটা ম্যামের ওপর ছেড়ে দিয়েছি। তো দেখা যাক ম্যাম কীরমভাবে আমাকে সাজিয়ে তোলে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, আমার উপর এই ভরসা বিশ্বাস রাখার জন্য। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের এই দীর্ঘ পথ চলা কিন্তু তোমাদেরকেই পাশে নিয়ে, তোমাদেরই হাত ধরে, আর আজ নিশ্চয়ই আমার হাতটাও বাড়িয়ে দেবো তোমার দিকে। তোমাকে সাজাবো বিভিন্ন সাজে, বিয়ের সাজ তো হবেই, কিন্তু আজকের দিনে বিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ভাগ হয়ে গেছে, মানে বিয়ের আগে প্রি ওয়েডিং। যেই বললাম প্রি ওয়েডিংয়ের কথা, আমার মাথায় এলো আমি যেমন ভালোবাসি সুন্দর সুন্দর গাউন পরতে, সেরকম একটা আমার সুন্দর ভেলভেটের গাউনে প্রিয়াঙ্কাকে সাজাই। প্রিয়াঙ্কা রেডি, এবার শুধু দেখার অপেক্ষা। দেখো তো বন্ধুরা কেমন লাগছে প্রিয়াঙ্কাকে, একবারে মডেলের মতো না, একটা সুন্দর র‍্যাম্প ওয়াক হোক। প্রিয়াঙ্কাকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত মিষ্টি লাগছে আমি কি বলবো। কিন্তু প্রিয়াঙ্কা এবারে তুমি কি কি দেখবে বলো। আমি যেরকম এই গাউনটা তোমার থেকে পেয়েছি, তো আমি এভরিথিং, বিয়ের আমার এভরিথিং পেয়ে যাব, আমি বিলিভ করি এটা। তোমার এনিথিং দ্যাট উইল ইউ চয়েস ফর মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই বলছিলাম যে ওর এই ভরসাটাই আমার বড় পাওয়া। প্রি ওয়েডিংয়ের জন্য ওকে একটা সুন্দর ভেলভেট গাউনে সাজিয়েছি। জানো তো প্রিয়াঙ্কা, বিয়েতে না অনেক রকম রিচুয়ালস থাকে, এবং বিয়ের তত্ত্বতে তোমার মাকে নিশ্চয়ই তোমার জন্য দু তিন রকম দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন অপশন দেখাই। একদম, যেমন একটা মিষ্টি গাউন দেখালাম, এবারে দেখাবো একটা সুন্দর লেহেঙ্গা, ফুল পার্টি ওয়্যার লেহেঙ্গার কালেকশন, যেটার ওপর রয়েছে পার্সি ওয়ার্ক, অফকোর্স মেশিন পার্সি রয়েছে। এখানটা হাত দাও তাহলে বুঝতে পারবে কতটা সফট, বডি হাগিং। এবং এইরকম পার্টি ওয়্যার লেহেঙ্গাগুলো প্রিয়াঙ্কা সেমি স্টিচে রয়েছে, মানে যার যেরকম মাপ সে অনুযায়ী সে স্টিচ করাবে। ব্লাউজ পিসটাও এক্স্যাক্টলি সেম কালার টোনে রয়েছে। এরকম লেহেঙ্গা কেমন লাগছে? ভীষণ সুন্দর। তাহলে কি মনে হচ্ছে যে তত্ত্বের ওটা লেহেঙ্গা যেতে পারে? একদম শিওর, একদম। প্রিয়াঙ্কার এটা পছন্দ হয়ে গেছে, কিন্তু অন্যান্য বন্ধুদের বলি যে এই ধরনের সেমি স্টিচের লেহেঙ্গা কিন্তু বিরাট কালেকশন রয়েছে অফকোর্স আমাদের শোরুমে। মানে বুঝতে পারছো বন্ধুরা, পার্টি ওয়্যার কালেকশন, প্রিয়াঙ্কার নজর মন দুটোই কাড়ে। এই যে ফ্যাব্রিকটা রয়েছে সেটা রয়েছে বিচিত্রার উপর, বর্ডারের ডিজাইনটা দেখো কি সুন্দর। এবার নিজে উল্টাও বর্ডারটা, এরকমভাবে ব্যাক সাইডটা দেখাও, চুড়ি আংটিতে লাগবা কোনো সম্ভাবনা নেই। তার সঙ্গে দেখো বন্ধুরা পাইপিংও করা রয়েছে, এবং এই কালার টোনটা যে কোনো কমপ্লেকশনকে এনহ্যান্স করে। প্রিয়াঙ্কাকে তো ভালো লাগবে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এরও ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ডিজাইন অপশন রয়েছে। এটা তো দেখলাম ভীষণ ভালো লাগলো, এটার প্রাইসটা জেনে নিতে পারি কি? নিশ্চয়ই, এই কালেকশনটার প্রাইস প্রিয়াঙ্কা 3580। ওকে, ইটস সো মাচ অ্যাফোর্ডেবল এন্ড খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ ম্যাম। পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পারি? এই পিঙ্ক কালারের বেনারসি কার জন্য? এটা আমার মায়ের জন্য, মার কিন্তু ফেভারিট কালার পিঙ্ক। ওয়াও, চলো, এক তো পিঙ্ক কালারের বেনারসি, আর তার উপর এই সিলভার জারি টাচ, টারকয়েজ ব্লু কালারের পাইপিং বোথ সাইড বর্ডারটাকে বেঁধে দিয়েছে, হালকা মিনিকারি ছোঁয়া। তুমি এই জায়গাটা হাত বোলাও, কিরম লাগছে? ভীষণ মোলায়েম। একদম, এটা তো চাই, মা নিশ্চয়ই ভারী শাড়ি পরতে চাইবে না। আর তার সঙ্গে আঁচলটা দেখো বন্ধুরা, ঠিক যেরকম সুন্দর হচ্ছে বর্ডারের ডিজাইন, ঠিক সেরকম সুন্দর আঁচলের ডিজাইন। এবার আর একটা জিনিস দেখাবো, এই শাড়ির ব্যাক পোর্শনটা কী কালার রয়েছে, গ্রিনিশ আর পিঙ্কিশ,
এই দুটো টোন মিক্স করে কিন্তু এই কালার টোনটা এসেছে এবং তার সঙ্গে এর কুচির যে ডিজাইনটা এবং এর ফলটা পুরো শাড়িটাকে দিচ্ছে একদম একটা ডিফারেন্ট লুক অসম শাড়িটা প্লিজ প্রাইসটা বলে দাও 7580 খুব সুন্দর মায়ের জন্য ডান একদম ডান তাহলে বাবার জন্য এবারে হ্যাঁ নিশ্চয়ই তুমিই বলবে আর প্রিয়াঙ্কার বাবার জন্য রেখেছি চন্দেরি সিল্কের একটা সুন্দর পাঞ্জাবির কালেকশন কি বাবার পছন্দ হবে কিন্তু আমার ছবিগুলো চাই এটা চুড়িপা দিয়ে সেট রয়েছে প্রিয়াঙ্কা প্রাইস 2850 আর যেগুলো কটনের রেডিমেড ধুতি মানে একদম রেডিমেড শুধু পায়ে গলিয়ে পরবে কোচানো আছে ওগুলো স্টার্টিং রেঞ্জ হচ্ছে 650 দেন অনওয়ার্ডস ওকে প্রিয়াঙ্কা এবার কার জন্য এবারে ম্যাম ভাবছি একটু হবু শাশুড়ির জন্যই দেখে নিই আমি একবারে চলো এমন একটা চিরন্তন কালার কম্বিনেশন আই এম শিওর যে দেখো তোমাদের বাড়ির থেকে প্রথম গিফট তো সেটা স্পেশাল হওয়া দরকার সেজন্য আমি এরকম একটা কালারের বেনারসি সিলেক্ট করেছি এর বর্ডারটা লক্ষ্য করো বর্ডারটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল মোটিভ রয়েছে পিঙ্ক কালারের পাইপিং রয়েছে আর গোটা গাটা গায়ে হাত দিয়ে দেখো একদম ছোট্ট ছোট্ট বুটি এবং এগুলো না প্রত্যেকটা এরকম মানে নিট হবে ফলটা এর সঙ্গে কুচির ডিজাইনটাও কিন্তু ইউনিক রয়েছে প্রিয়াঙ্কা এই জায়গাটা ধরো প্রিয়াঙ্কা আঁচলটা কেমন লাগছে ডাবল পাল্লু গোল্ডেন কালার আর কন্ট্রাস্ট ব্লাউজ পিস কি হবু শাশুড়ি মার পছন্দ হবে তুমি পছন্দ করে দিলে তো সবারই খুব পছন্দ হবে আমার যদি হতে পারে থ্যাংক ইউ এত সুন্দর শাড়িটা আচ্ছা প্রাইসটা কেমন হবে 7150 ওকে এত সুন্দর এর সঙ্গে আমি একটা পাঞ্জাবি দেখাতে পারতাম কিন্তু একটা ব্লেজার দেখাই হবু শ্বশুরমশাই খুব স্মার্ট ওকে দেখো তো এই কালার টোনটা কেমন হলো কম্বোটা একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে তো আর এইরকম একটা কালার টোন আই নো মেল ফ্রেন্ডসরা অনেক সময় একটু আপত্তি করে আমি পিঙ্কিশ পরবো না পিঙ্ক মেয়েদের কালার কিন্তু স্টিল এই কালারটা খুব আনইউজুয়াল সলিড কালার উইথ ট্রাউজার পিস অ্যারো ব্র্যান্ডেড রয়েছে এই কোটটা ভীষণ সুন্দর এটা রেঞ্জটা জেনে নিতে পারি সেটটার প্রাইস হলো 6000 থ্যাংক ইউ ম্যাম প্রিয়াঙ্কা আমার তরফ থেকে একটা সাজেশন হলো যে বিয়েতে না একটা হলুদ রঙের শাড়ি খুব দরকার তো সেই ক্ষেত্রে দেখো তো তোমার এই জামদানিটা কেমন লাগছে ইয়েলো কালারের জামদানি লাল পার মাল্টি কালার বুটি এটা তো আমার মনে হয় যে তুমি যে কোনো অনুষ্ঠানে পরতে পারবে যদিও গায়ে হলুদের শাড়ি তো বরপক্ষ থেকে আসবে কিন্তু এই নতুন বিয়ের পর কোনে তো একটা শাড়ি পরবেই তখন কিন্তু এরকম একটা ট্রাই করতে পারো খুব পছন্দ হয়েছে আমার এটা আর এগুলোরও জানো তো বিভিন্ন কালার ভ্যারিয়েশন আছে মানে যদি এক কালারের সেলফ চাও সেটাও পাবে মাল্টি কালারও পাবে এবং ডিফারেন্ট ডিজাইনে মাঝে মাঝে প্রিয়াঙ্কা পরবে আর সেই ফটোশপটা হবে এরপর ম্যাম একটা আমার দিদার জন্য দেখাবে আমি সোনামণি বলি ভালোবেসে তো আমি সোনামণির জন্য একটা দেখতে চাইবো আমার বিয়েতে পড়ার জন্য এক সোনামণি আর এক সোনামণির জন্য দেখতে চাইছে আমায় তো দেখাতেই হবে চলো কেমন লাগছে দেখতে পাচ্ছ তো প্রিয়াঙ্কা হাত বুলিয়ে দেখছে দিদার জন্য আর আমার মনে হয় এই কালার কম্বিনেশন নিয়ে কোনো কনফিউশন নেই এটা প্রচন্ড ভালো লাগবে আমার দিদার আর একটা কি জিনিস দেখো এটা কিন্তু পুরোটা কপার জারি বা রোজ গোল্ড জড়িতে রয়েছে আর তার সঙ্গে গোটা গায়ে ছোট ছোট বুটি আর আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর সঙ্গে রয়েছে কন্ট্রাস্ট ব্লাউজ প্রাইসটা কত হবে ম্যাম এই কালেকশনটার প্রাইস রয়েছে 3500 খুব সুন্দর এটা আমার সোনামণির জন্য পারফেক্ট বাহ বিয়ের পর নতুন বউ যেমন একটু হলুদ রং পরলে ভাল লাগে সেরকম ওই এক মাথা সিঁদুর কপালে সিঁদুরের টিপ আর এরকম একটা লাল রঙের শাড়ি পরলেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা হাত দাও এটা কিন্তু খাড্ডি রয়েছে সেমি খাড্ডির এই কালেকশনে বর্ডারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একদম আর তার সঙ্গে নিচের দিকে যে বর্ডারটা রয়েছে প্রিয়াঙ্কা ওটা কিন্তু কন্ট্রাস্টে গ্রিন কালারে
আর পুরো বডিতে একটা সুন্দর মোটিভ, ভীষণ সুন্দর। এটা অষ্টমঙ্গলাতে পরাই যায় যখন আমি বাড়ি ফিরব। বুঝতে পেরেছো তো বন্ধুরা, প্রিয়াঙ্কা কিন্তু শিখে গেছে এখন কোন রিচুয়ালসে কীরকম পড়তে হবে। এরকম একটা বিউটিফুল লাইট ওয়েট কালেকশন অষ্টমঙ্গলাতে তো পড়তেই পারো এবং এরও বিভিন্ন কালার অপশন পাবে। থ্যাংক ইউ ম্যাম। আর এটার প্রাইসটা কি একটু জানা যেতে পারে? নিশ্চয়ই, এই কালেকশনটার প্রাইস ওনলি 1900। মাই গড ম্যাম, সব তো দেখলাম, কিন্তু আমার একটা ছোট্টবেলার ফ্রেন্ড আছে, ও অনেক স্মার্ট লুক পছন্দ করে, পেস্টেল কালার এন্ড একটা স্মার্ট একটা লুক দেবে, তো সেরকম আমি ওকে কিছু একটা দিতে চাই। ছোটবেলার বন্ধুকে তুমি গিফট করতে চাও, রাইট? তো তাহলে তো দেখাতেই হবে এরকম একটা বিউটিফুল অর্গানজার কালেকশন। পেস্টেল কালার রয়েছে, ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং বর্ডারটা ধরো, বর্ডারটা কিন্তু কুরুশের কাজ। এই ডিজাইনটা, ইভেন ব্যাক পোর্শন দেখো, টোটালি ফিনিশ, ডিজিটাল প্রিন্টটা তুমি দেখতে পাচ্ছ। আর এই অর্গানজার জন্য না এই ফ্লোটা এত ভালো আসে। তাহলে এরও একটু প্রিন্টটা জানা যাবে কি? নিশ্চয়ই। কালেকশনটার প্রাইস 2500। অ্যামেজিং, এটা তো ওর খুব পছন্দ হবে। তার মানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল যে কথা দেয়, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। তাহলে এবার কার জন্য দেখবে? এবারে রিসেপশনে দুই মাইল লুকস দেখবো আমি। ওকে, আমরা যারা শাড়ি পরতে ভালোবাসি না, তাদের কিন্তু দক্ষিণী সিল্কের উপর একটা দুর্বলতা থাকে। পিওর কাঞ্জিভারমের কালেকশন, কিন্তু বর্ডারটা দেখো প্রিয়াঙ্কা, বর্ডারের নকশাটা দেখো, একটা ফিগার মোটিভ, পালকি। নর্মালি টেম্পলেতে আমরা এই ধরনের ডিজাইন দেখে থাকি এবং সেই টেম্পলের ডিজাইন উঠে এসছে শাড়িতেও, আঁচলেও কিন্তু রয়েছে কোথাও সেই ফিগার মোটিভ। টু টোন কালারের এই কাঞ্জিভারমের কালেকশন আমার মনে হয় প্রিয়াঙ্কার মায়ের জন্য এটা পারফেক্ট। মিনিকারি কাজ রয়েছে আর একটা সুন্দর মিষ্টি গোল্ডেন মাস্টার্ড কালার, আর তার সঙ্গে এই যে পিঙ্কটা, এটা একটা ফুসিয়া পিঙ্ক। আঁচলটাও দেখো কি সুন্দর, পুরো কপার জরিতে হাইলাইটেড। পুরো বডিতে রয়েছে একটা বিউটিফুল মোটিভ উইথ মিনিকারি এবং এর না ফলও খুব ভালো আসবে, তুমি ধরে বুঝতে পারছো একদম লাইট ওয়েট কালেকশন। ৭৪০০। আর বন্ধুদের বলি, এই ধরনের কালেকশনে বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে রেডি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। ম্যাডাম, এইটার দিকে না খুব চোখটা যাচ্ছে, কি শাল! অ্যাবসলিউটলি, এটা এবং পুরোটাই কিন্তু দেখো কাজ রয়েছে, ঠিক যেরকম আমরা কাশ্মীরি কাজ দেখি সেরকম। আর বর্ডারের ডিজাইনটা দেখেছো? এক্স্যাক্টলি, অপূর্ব। ব্যাক পোর্শন দেখো কি সুন্দর, টোটালি ফিনিশড। একটা শাল বা একটা স্টোল পুরো ড্রেসটার লুকটা কিরকম চেঞ্জ করে বলো। সিম্পল একটা হোয়াইট কালারের পাঞ্জাবি, তাতে ছোটো ছোটো বুটি, একটা হালকা টেলারিং এফেক্ট, কিন্তু তার সঙ্গে এই শালটা দেওয়াতে পুরো ড্রেসটা আরও ব্রাইট হয়ে গেছে, ঠিক না? একদম। মোটামুটি শালগুলো প্রাইস কীরকম হতে পারে? স্টোল যদি হয় তাহলে 350 দেন অনওয়ার্ডস, আর শাল হলে 1200 দেন অনওয়ার্ডস, আর এটার প্রাইস রয়েছে 3600। আচ্ছা, ভীষণ সুন্দর শালটা। আর এই পাঞ্জাবিটা একটু জানতে পারি? নিশ্চয়ই। পাঞ্জাবি সেটটার প্রাইস হলো 3000। খুব সুন্দর। এত কিছু দেখাতে দেখাতে আমি কিন্তু ভুলিনি, ওর মুখে স্মাইলটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে সেই ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখতাম, আজকে কিন্তু সেই সময় হয়ে গেছে আরও একবার বিয়ের আগে যাচাই করে নেওয়া যে ব্রাইডাল লুকে প্রিয়াঙ্কাকে কেমন লাগছে। তাহলে বন্ধুরা চোখের পলক ফেলো আর নোট করো মোবাইল নাম্বারস, আমি রেডি করি প্রিয়াঙ্কাকে।
থ্যাংক ইউ স্বর্ণালী ম্যাম, আজকে আমার এই লুকটা এবং প্রি ওয়েডিং এর লুকটা দেওয়ার জন্য আমার কি অ্যামেজিং লাগছে। আর পুরো পরিবারের জন্য যেটা আপনি গুছিয়ে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ইট ফিলস গ্রেট, মানে আই এম ইন দ্য 7 স্টার। থ্যাংক ইউ। অসাধারণ লাগছিল প্রিয়াঙ্কাকে, সেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। বিয়ের সাজে বোধহয় প্রত্যেকটা মেয়েকেই লাগে এরকম অনন্য, আর প্রত্যেকটি মা সেই সাজে মেয়েকে দেখে তার মুখে হাসি, চোখের কোনায় জল আরও একবার মনে করিয়ে দেয় সেই আমার ছোট্ট মেয়েটি আজ যাবে অন্যের বাড়ি। কিন্তু এটাই পৃথিবীর সত্যি, এটাই চিরন্তন। এই বলেই আজকের শাড়ি কথা থেকে বিদায় নেব। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। নমস্কার।